যে নারী হিসেবে না দেখে যদি শুধু মানুষ হিসেবে ট্রিট করা যেত তাহলে খুব স্বস্তির হতো। শুধু নারী হওয়ার কারণে, জেন্ডার ডিসক্রিমিনেশনের কারণে কিছু কিছু অসুবিধায় ফেলে। হ্যাঁ, আমরা বলবো না যে শুধু অসুবিধা পাই, নারী হিসেবে সুবিধাও পাই। আমি জানি তারা অ্যামেজিং অ্যাক্টর এবং রায়ান রাফি হচ্ছে এটা ডিরেকশন দিয়েছে। সো অফকোর্স দুজনের কেমিস্ট্রি, তারপর রায়ান রাফির লেন্সে বা তার পয়েন্ট অফ ভিউ থেকে দুজনকে আবার নতুন করে দেখা, অফকোর্স আমি খুব এক্সাইটেড এটার জন্য। আমাদের কেমন যেন হয়ে হয়েও কাজ হয় না, কয়েকটা কাজই হয়েছিল, মানে কথা হয়েছিল কিন্তু লাস্ট মোমেন্টে যে ওটা হয়নি। আচ্ছা আমি বলি, নিঃশ্বাস যে ওয়েব সিরিজ বা ফিল্ম এটার জন্য আমাকে বলেছিল সামহো, ওই সময়ে ব্যাটে বলে মেলেনি একদমই। মানে হি ওয়াজ অলসো দেয়ার, একটা ডাক্তার ক্যারেক্টার ছিল, আমিও ডাক্তার, তো হি ওয়াজ লুকিং ফর মি, বাট সামহাও মেলেনি। বাট পরে দেখলাম কাজটা খুবই ভালো হচ্ছে, আমার খুব আফসোস হলো যে আমি এটা কেন করলাম না। চমক ফেসবুকে বেশ চরম, সামাজিক নানা ইস্যু নিয়ে বিভিন্ন সময় খবর দেখা গেছে, রিসেন্ট কিছু ইস্যুতে দেখা গেছে। এই কিছুদিন আগে একটা ক্রিস্টান দিয়েছে নারী নিয়ে, এটা আমি কিছুর জন্য ছিল, এটা অনেক কবিতার মতো করে বলেছিল না। নারী হিসেবে তো অনেক জায়গায় অনেক বাধা বিপত্তির শিকার হয়েছে, ওইটাই আর কি বলতে চাচ্ছিলাম যে নারী হিসেবে না দেখে যদি শুধু মানুষ হিসেবে ট্রিট করা যেত তাহলে খুব স্বস্তির হতো। শুধু শুধু এই সমাজ কিছু কিছু জায়গায় আমাদেরকে শুধু নারী হওয়ার কারণে, জেন্ডার ডিসক্রিমিনেশনের কারণে কিছু কিছু অসুবিধায় ফেলে। হ্যাঁ, আমরা বলবো না যে শুধু অসুবিধা পাই, নারী হিসেবে সুবিধাও পাই, বাট এই অসুবিধাগুলো যদি একটু নিউট্রালাইজ করা যায় তাহলে আমাদের জন্য একটু আরাম হয় বাঁচতে। সেটা হয়তো আমার ব্যক্তিগত বিষয় নিয়ে, হয়তো আমি ওইটা এখন ব্যক্তিগত বিষয়টা, একটা খুব আনন্দের দিনে এসেছি, আমি মায়া দেখতে চাই, তো আজকে এটা নিয়ে কথা না বলি। কি কি মানে করছি তো কাজ, বড় কিছু বলার মতো এখনো করছি না, গতানুগতিক যেগুলো করছিলাম সেগুলোই করছি, বাট হ্যাঁ বড় কিছু অপেক্ষা করছি। আলহামদুলিল্লাহ ভালো। খুবই খুবই পরিপূরক, খুবই পরিপূরক সম্পর্ক। আমি আসলে খুবই ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন, এটা মানে অ্যান্সার দিতে হবে আমাকে, বাট আমি বলবো যে এটার আরেকটু সুন্দর সমাধান হওয়া যেত, অনেক দূরে চলে গেছে। মানে এটা এত দূরে যাওয়ার মতো, হ্যাঁ একটা সেন্সিটিভ ইস্যু অবশ্যই, মানে ওই সেন্সিটিভ ইস্যুটা যদি একদম ফোনে ফোনে আমরা যদি পরিবারের মতো পারিবারিক ভাবে চুপি সারে এটা শেষ করতে পারতাম তাহলে হয়তো বেশি ভালো ছিল, রেদার দেন সোশ্যাল মিডিয়াতে এত যে তোলপা একটা। এবং মামুন ভাই আমাদের অনেক সিনিয়র একজন, তারও তার ক্যারিয়ারে এই সময় এসে ক্যারিয়ারে এরকম একটা দাগ লাগা, এটাও অবশ্যই কাম্য না, এটাও খারাপ লাগে। এই জিনিসটা আসলে একটু আরো একটু সহজ সমাধান হলে ভালো হতো, এটাই আমার বলা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।